পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার 69 নম্বর ওয়ার্ডের বরাকর হনুমান চড়াই জিটি রোড অবরোধ করে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন। প্রশাসন ও পুরসভাকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এদিন তারা পথ অবরোধে সামিল হয়েছেন। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ও বরাকর ফাঁড়ের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভার 69 নম্বর ওয়ার্ডের বরাকর হনুমান চড়াই জিটি রোড অবরোধ করে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন। প্রশাসন ও পুরসভাকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় এদিন তারা পথ অবরোধে সামিল হয়েছেন। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর ও বরাকর ফাঁড়ের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা।